নমস্কার, আপনারা দেখছেন যুগসংঘ টিভির সঙ্গে আমি স্বর্ণার্ঘ। প্রতিদিনের মতো আজও আমাদের সঙ্গে যুগসংঘ ডিজিটালের পক্ষ থেকে রয়েছেন শ্রী মৈদী। আজকে দেশ বিদেশ জেলা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরবেন শ্রী মৈদী। হ্যাঁ, আজকের খবরগুলিকে মোটামুটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে আন্তর্জাতিকের খবর, দেশের খবর, রাজ্যের খবর, কলকাতা শহরের খবর এবং অতি অবশ্যই খেলার খবর এবং সঙ্গে রয়েছে বিনোদনের খবর। আমি প্রথমে আপনাদেরকে যে খবরগুলো বলবো সেগুলো হচ্ছে কি আজকে আমাদের দেশে কী কী গুরুত্বপূর্ণ খবর। আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আজকে যেটা হলো সেটা হচ্ছে নির্ভয়া কাণ্ডে কিন্তু আজকে দোষীদের ফাঁসি হয়েছে। আজকে কিন্তু ভোরে নির্ভয়া কাণ্ডের চার দোষী অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংয়ের কিন্তু ফাঁসি হয়েছে। আমি এরপর দ্বিতীয় যে খবরটি বলব তা হচ্ছে গিয়ে নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসির পরে কিন্তু মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিন্তু বলেছেন ধর্ষকদের সাজা ন্যায় প্রতিষ্ঠা করল। তিনি আরও জানিয়েছেন এবং তিনি সব কথাকে টুইট করে জানিয়েছেন, তিনি আরও টুইট করে জানিয়েছেন মহিলাদের উন্নতি যে কোনো রাষ্ট্রের কিন্তু আরো উন্নত করে। তেমনই নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসিকে ন্যায় বিচার বলেছেন তিনি। এরপরই আমরা যে খবরের দিকে চোখ রাখবো তা হচ্ছে গিয়ে ইস্তফা দিয়েছেন আজকে কিন্তু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। এই ইস্তফার ফলে মধ্যপ্রদেশে কিন্তু 15 মাসের কংগ্রেস সরকারের পতন হয়েছে। আজকে আস্থা ভোট ছিল এবং আস্থা ভোটের আগেই কিন্তু ইস্তফা দিয়েছেন কমলনাথ। এরপরে আমরা যে খবরের দিকে চোখ রাখবো সন্ধ্যার্ক তা হচ্ছে গিয়ে ভারতে করোনা ভাইরাস। ইতিমধ্যে কিন্তু করোনা ভাইরাস বিশ্বব্যাপী একটা মহামারীর একদমই তাই, এবং সেই দিক থেকে দেখতে গেলে ভারতে কিন্তু করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 195 জন। এই 195 জনের মধ্যে কিন্তু 32 জন রয়েছেন বিদেশি নাগরিক, আর বাকি প্রত্যেকে রয়েছেন ভারতীয় নাগরিক, এবং এদের মধ্যে কিন্তু 4 জনের কিন্তু মৃত্যু হয়েছে। আচ্ছা, দেশের খবর আজকে আমাদের এই পর্যন্তই। অনেক ধন্যবাদ সামাদিকে আজকের জাতীয় খবরগুলো তুলে ধরার জন্য দেশের। এবং এরপর আমরা চলে যাবো রাজ্যের খবর, রাজ্যের কি কি গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে এক নজর দেখে নেওয়া যাক। হ্যাঁ সোনার্ক, আজকে কিন্তু রাজ্যের খবরের দিকে চোখ রাখলে প্রথমেই যেটা বলবো তা হচ্ছে গিয়ে যে করোনা ভাইরাস। করোনা ভাইরাস কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করেছে, এবং করোনা ভাইরাস মোকাবিলা সব থেকে দুটো যে জিনিস দরকার তা হচ্ছে কি মাস্ক আর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। আমাদের রাজ্যতে কিন্তু এই দুটো জিনিসেরই কিন্তু কালোবাজারি ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্যের প্রতিটা দোকান থেকেই কিন্তু মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার উপলব্ধ হয়ে গেছে, এবং যার ফলে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এরপরেই আমরা যে খবরের দিকে চোখ রাখবো সেটা হচ্ছে একটু ভিন্ন স্বাদের খবর, তা হচ্ছে কি বাংলাদেশ সীমান্তে কিন্তু এক বিরল প্রজাতির আজকে ময়ূর উদ্ধার করেছেন। বসিরহাট স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে কিন্তু এই ময়ূর উদ্ধার হয়েছে, এবং এই ময়ূর উদ্ধার করেছে তারালি সীমান্তের 112 নম্বর ব্যাটালিয়ানের জি কোম্পানির সীমান্তরক্ষী বাহিনীর টহলের সময় কিন্তু এই ময়ূরটি কিন্তু উদ্ধার করে, এবং এই ময়ূর ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। হ্যাঁ, এবং অবশেষে ময়ূরটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের আজকে রাজ্যের গুরুত্বপূর্ণ খবরের মধ্যে এই দুটো খবরই আছে। অনেক ধন্যবাদ। রাজ্যের পর আমরা এরপর চলে যাবো আজকে আন্তর্জাতিক খবরের দিকে। ইতালিতে প্রাণ হারিয়েছেন 5 জন চিকিৎসক, আর করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে কিন্তু এই 5 চিকিৎসক কিন্তু প্রাণ হারিয়েছেন। গত 24 ঘন্টায় ইতালিতে কিন্তু 427 জন মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। করোনায় আক্রান্ত ইতালিতে কিন্তু 3405 জন মারা গিয়েছেন এখনো পর্যন্ত। আর এরপরই আমরা আন্তর্জাতিকের যে খবরের দিকে চোখ রাখবো তা হচ্ছে যে করোনা সংক্রমণ শেষ হতে আরো লেগে যেতে পারে কয়েক বছর, এমনটাই কিন্তু জানিয়েছে গোটা বিশ্বের বিভিন্ন চিকিৎসকরা কিন্তু এমনটাই জানিয়েছে যে করোনা সংক্রমণ শেষ হতে আরো প্রায় কয়েক বছর লেগে যেতে পারে। এডিনবার্গ ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিষয়ক অধ্যাপক মার্ক উলহাউস যেমনটা জানিয়েছেন যে করোনা প্রতিষেধক টিকা আসতে আরো সময় লেগে যাবে 12 থেকে 18 মাস। সেটাই। আচ্ছা, এরপরে আমরা করোনার দিকেই চোখ রাখবো। করোনার জেরে কিন্তু বন্ধ হয়ে গেছে ভারত পাকিস্তান বর্ডার। পাক সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে ভারত পাকিস্তান বর্ডার ওয়াঘা সীমান্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী 2 সপ্তাহের জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে ভারত পাক সীমান্ত ওয়াঘা বর্ডার। আন্তর্জাতিকে আজকে আমাদের এই তিনটি গুরুত্বপূর্ণ খবর আছে সংবাদ। আন্তর্জাতিক খবর তুলে ধরার জন্য ধন্যবাদ সময় দিকে। এরপর আমরা চলে যাবো বিনোদনের খবর, বিনোদন ও খেলা নিয়ে কি গুরুত্বপূর্ণ খবর আছে।
হ্যাঁ স্বর্ণার্ক, বিনোদন এবং খেলার মাঝে আমি তোমাকে যেটা বলে রাখি, আজকে আমাদের কলকাতায় শহর কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর আছে, যেটা হচ্ছে আমাদের এই শহর কলকাতায় কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু আরো একজন কিন্তু বেড়েছে। বালিগঞ্জের এক যুবক, বালিগঞ্জের এক লন্ডন ফেরত যুবকের কিন্তু দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে এবং সেই যুবক কিন্তু ইতিমধ্যেই বেলেঘাটা আইডিতে কিন্তু ভর্তি হয়েছেন। আচ্ছা, এরপরে আমি যেটা খেলার খবরের দিকে চলে যাব, খেলার খবরের দিকে বললি আজকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কিংবদন্তি প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে জীবন বর্ষণ হয়েছে। ভারতীয় ফুটবলে তার অবদান হম হয়ে থাকবে একথা বলাই যায়। শুধুমাত্র ফুটবলার হিসেবেই নয়, কোচ সব ক্ষেত্রেই দাগ রেখে গেছেন পি কে ব্যানার্জি, আমরা তাকে পি কে ব্যানার্জি নামেই চিনতাম। হ্যাঁ, তার স্বীকৃতিও কিন্তু তিনি পেয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যকালীন অসুস্থতার তিনি ভুগছিলেন, অবশেষে আজকে তাই তিনি শেষ মৃত্যু মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এরপর বিনোদনের খবরেও সেই একই, করোনা ভাইরাস হলিউড বলিউড টলিউড সব জায়গায় থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এবং হ্যাঁ, এবং সে খবরটা বলতে গেলে যেটা জানিয়ে রাখতে হয় যে করোনায় আক্রান্ত হয়েছেন কিন্তু গায়িকা কণিকা কাপুর, নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইতিমধ্যে সে খবর তিনি নিজেই জানিয়েছেন। এই মুহূর্তে তিনি লখনৌতে রয়েছেন, তার গোটা পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আজকের মতো খবর এই পর্যন্ত, এই কটা গুরুত্বপূর্ণ খবরই আজকে আমাদের কাছে আছে। ধন্যবাদ সিমোদিকে, আজকের আজকের দেশ বিদেশ বিনোদন সহ খেলার অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরার জন্য। একটা কথা আজকের মধ্যে পর্যন্তই, একটা কথা যাওয়ার আগে বলবো যে ভুল তথ্য ছড়িয়ে কোনো না আতঙ্ক বাড়াবেন না, নিজে সুরক্ষিত থাকবেন, সুরক্ষিত রাখবেন নিজের পরিবারকে। আবার দেখা হবে আগামীকাল, ততক্ষণ তাজা খবরের আপডেট পেতে চোখ রাখুন যুবশঙ্কর লাইভ টিভিতে। নমস্কার, নমস্কার।